আমার একমাত্রই ফজেক্টের উপর আমার ফ্যামিলি এবং আমার ঋণ সব কিছু ফজেক্টের উপরে নির্ভর গাছের নিচে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে দেশি প্রজাতির কয়েক হাজার মাছ চাইলে যে কেউ এই মাছ নিয়ে যেতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে কেউ এই মাছের ধারে কাছেও আসছে না কারণ কদিন যাবৎ পড়ে থাকা এই মাছগুলোর পচা গন্ধে এখানকার বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠেছে মাছগুলোর খুব কাছে গিয়ে দেখা যায় মাছের ভেতরেও পোকা কিলবিল করছে জানা যায় গত মঙ্গলবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়ন রুহুল আমিন নগরে অবস্থিত আবুল হোসেন মৎস্য খামার নামের একটি প্রজেক্টে বিষ প্রয়োগ করে এই মাছগুলোকে মারা হয়েছে আর বিষাক্রান্ত হয়ে ওই প্রজেক্টের প্রায় চল্লিশ মন মাছ মারা গেছে যার অধিকাংশই পুকুরের পাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এছাড়া মাছের মৃত্যুর সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেও এখান থেকে বড় বড় মাছগুলো নিয়ে গেছে কিছু মাছ বিক্রি করার জন্য নিলেও বিষাক্রান্ত হওয়ার কারণে তাও ফেলে দিয়ে আসতে বাধ্য হয়েছেন প্রজেক্টে বিষ প্রয়োগের কারণে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতির মধ্যে পড়ে অসুস্থ হয়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিলেন আবুল হোসেন এছাড়া আবুল হোসেনের মৎস্য খামারের পাশে আরও বেশ কয়েকটি খামার রয়েছে এদিকে বিষাক্রান্তের মাধ্যমে একটি খামারের মাছ নিধনকে কেন্দ্র করে অন্য খামারিরাও আতঙ্কে রয়েছেন এটা এতে মনে করতে হবে যে বিষ মারছে অবশ্যই যে কেউ না কেউ না মারলে তো এটা মরত না এবং হে আজকে প্রজেক্ট করতেছে না মানে তিন চারি বছর ধরে করতেছে প্রজেক্ট এটা আর কোনো টাইমে এই অবস্থা হয়নি এখন হঠাৎ করে মনে করেন এই যে অবস্থা হয়েছে এই অবস্থা তো কিছু না কিছু অবশ্যই মারছে আজকে তাদের এই জায়গায় মারছে কালকে যে আমার এই জায়গায় না মারব এমন কোনো গ্যারান্টি আছে নাকি তাইলে মনে করেন এই জিনিসটা আমাদের আমার কথা হলো যে ভালো একটা সুস্থ মনে করেন তদন্ত নিয়ে আপনারা যদি বাইরে করতে পারেন তাইলে আমাদের জন্য ওয়েলকাম মনে আজকে এই জায়গায় মারছে কালকে আমার ফজেটে মারিব পরশু আরেকজনের ফজেটে মারিব এই জিনিসটা মনে যেন না হয় সামনের দিকে এই জিনিসটা নিয়ে আমরা একটু পদক্ষেপ নেন অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা যেগুলো তো ঠিক না কারণ কাগজ রিজিকের উপর রাত দেওয়া ঠিক না যে ক্ষতি ওনার হয়েছে অবিশ্বাস্য ওনার ব্যাক আপ দেওয়ার মতন লোক নেই উনি আমাদের পার্শ্ববর্তী গ্রামে আমার কাকা হয় সম্পর্কে আমাদের আমিও গাড়ি চালাই চালাইছে দীর্ঘদিন ধরে উনি অপসরে আছে এটা নিয়ে অনেক দিন ধরে ব্যস্ত সিএনজি বিক্রি করি সব টাকা এখানে ইনভেস্ট করছে এখন আমি আজকে শুনছি পরিস্থিতি যে এটা ঘটছে এটা তো মনে কর মেনে নেওয়ার মতো না আমরা চাই এটা সুস্থ একটা তন্ত্রের মধ্যে বিচার হোক এছাড়া জানা যায় আবুল হোসেন তার নিজের চালিত সিএনজি বিক্রি এবং বিভিন্ন জায়গা থেকে ঋণ গ্রহণ করে এই মাছের প্রোজেক্টে ইনভেস্ট করে বর্তমানে কে বা কারা তার এই মাছের প্রোজেক্টে বিশ দিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছেন তার ব্যাপারে তিনি কিছুই জানেন না পাঁচ কন্যা এবং এক সন্তানের জনক আবুল হোসেন এখন দিশেহারা হয়ে প্রশাসনের সহযোগিতা চাইলেন আমি ফরাদawar মাধ্যমে অনেকগণী গত মঙ্গলবার রাত্রে আমি এখানে আইতে আমি শারীরিক অসুস্থ কমর সমস্যা এ না আসার কারণে মনে করেন আমি পরের দিন বুধবারে সকালবেলা আসি দেখি আমার ফজেটের সমস্ত মাছ মানে মরি সব বাসি দিয়েছে কিছু মাছ খালি ওই যে জানে দিয়ে হাতের দিকে উঠতেছে আর সব মাছ খালি মরি উপরের দিকে বাঁচতেছে তখন আমি নিরূপ হয়ে ব্যাধি হিসেবে আমি পাগলের মতন বাড়ি যে আমি নিজে স্টক করি পড়ে গেছি অন্তত না হইলেও ফাঁস থেকে ছয় টন মাছ খালি মানসে নিছে মানসে এখন এই যে আমি তো মনে করেন আপনার একবারে জল জড়িত অসহায় অবস্থায় মনে করেন এখন আমার মনে করেন চলার মতো কোনো অবস্থান আমি চোখে দেখি না এখন যদি সরকার যদি আমার কোনো একটা চলার মতো বা পুনরায় ফজেট আবার গড়ে তোলার মতো যদি কোনো একটা সাহায্য সহযোগিতা করে তাহলে আমার বাঁচার মানে আমি ব্যবস্থাটা দেখতেছি নইলে আমার আর বাঁচার মতো কোনো ব্যবস্থা আমি নিজে দেখি আমি অসুস্থ আমি তিনবার স্টক করি না মানুষ এখন পুনরায় আবার এই মাছের অবস্থা দেখি বিষ মারা বিস্ফোরক করার পরে পুনরায় আমি স্টক করছি তিন দিন আমি হসপিটালে উড়ে দিয়েছি কিন্তু আমি যে মানে এক টাকা একদি চলি দশ টাকা রুম মানে কোথায় ফামু বা কেউ কে এরকম কোনো অবস্থা আমি দেখি না আমার একমাত্র এই ফজেক্টের উপরে আমার ফ্যামিলি এবং আমার ঋণ সব কিছু ফজেক্টের উপরে নির্ভর আমি সরকারের কাছে এইটাই বা প্রশাসনের কাছে এইটাই আমার দাবি যারা আমার এই মাছগুলি আমার একটা ফ্যামিলিরে এইভাবে ধ্বংস করে দিছে আমি প্রশাসন এবং ভাষাভাষীর সরকারের কাছে আমি এই বিচারটা শুধু তাদের এই বিচারটা আমি উপযুক্তভাবে আমি চাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে যোগ্য আলিম দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কুরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি